মুর্শিদাবাদের খড়গ্রামে আবারও খুনের ঘটনা ঘটেছে। কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত দেহ এবার উদ্ধার হয়েছে খড়গ্রামের রতনপুরে। তৃণমূল কর্মীর দেহ সাবিরউদ্দিন শেখের দেহ উদ্ধার হয়েছে। আপনারা জানেন একেবারে মনোনয়ন পর্ব শুরুর প্রথম দিনে কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখকে খুন করা হয়, আর সেই খুনের ঘটনায় মূল অভিযুক্ত যিনি ছিলেন তৃণমূল কর্মী সাবিরউদ্দিন, তার দেহ এবারে পাওয়া গিয়েছে মুর্শিদাবাদের খড়গ্রাম, যে খড়গ্রামে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে, প্রথম খুনের ঘটনা ঘটে একেবারে মনোনয়ন পর্ব শুরুর প্রথম দিন। সেই খুনের ঘটনায় অভিযুক্তের দেহ এবার উদ্ধার হলো খড়গ্রামের রতনপুরে। তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ পাওয়া গিয়েছে। ফুলচাঁদ শেখ খুনে অভিযুক্ত তৃণমূল কর্মী সাবিরউদ্দিন গতকাল নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে যান রাজ্যপাল। আপনারা জানেন যে গতকাল নিহত এই কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ, তৃণমূল কর্মী মোজাম্মেল শেখ তাদের বাড়িতে গিয়েছিলেন, আর কংগ্রেস কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত সাবিরউদ্দিন শেখ তার দেহ পাওয়া গিয়েছে। দেখতে পাচ্ছেন এই সেই ছবি খড়গ্রামে। প্রথম দিন খুনের ঘটনা ঘটেছিল খড়গ্রামে, আর ঠিক সকাল 7টায় খবর পাওয়া যাচ্ছে যে সেই খুনের ঘটনায় অভিযুক্ত সাবিরউদ্দিন তার দেহ এবারে পাওয়া গিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 23-এ গিয়ে দাঁড়ালো। প্রতি মুহূর্তে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে সকাল 7টায় শুরু হওয়ার কথা, কিন্তু তার মধ্যে একের পর এক খুনের ঘটনা, একের পর এক হামলা, ভাঙচুর, হিংসার ঘটনা ঘটেই চলেছে। আমি আরেকবার আপনাদের বলবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে আসছে, যেখানে কংগ্রেস কর্মী খুনে অভিযুক্ত দেহ উদ্ধার হয়েছে খড়গ্রামে রতনপুরে। উদ্ধার হয়েছে তৃণমূল কর্মী সাবিরউদ্দিন শেখের দেহ। এই সাবিরউদ্দিন শেখ ফুলচাঁদ শেখের খুনে অভিযুক্ত ছিলেন তৃণমূল কর্মী সাবিরউদ্দিন গতকাল নিহত কংগ্রেস কর্মীর বাড়িতে গিয়েছিলেন, এই ফুলচাঁদ শেখের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে অভিযুক্ত সাবিরউদ্দিনের দেহ পাওয়া যাচ্ছে আজকে। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে। রাজীব, এইটা আমাদের জানাও, কোথায় কি অবস্থায় এই তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হলো? একবার গ্রামের মধ্যেই নলডোবা যে গ্রাম রয়েছে সুব্রজিৎ, সেই গ্রামের মধ্যেই সকালবেলায় ফুলচাঁদ শেখের মৃতদেহ পাওয়া যায়। ফুলচাঁদ শেখ স্থানীয় তৃণমূল কর্মী যিনি একেবারে সরি ফুলচাঁদ শেখের খুনে অভিযুক্ত ছিলেন যিনি সাবিরউদ্দিন শেখ, সেই সাবিরউদ্দিন শেখের মৃতদেহ সেখানে পাওয়া যায়। ফুলচাঁদ শেখের খুনের ঘটনায় এই সাবিরউদ্দিন শেখের নামে এফআইআর ছিল। একেবারে গ্রামের মধ্যে একটা জমি থেকে তার সাবিরউদ্দিনের মৃতদেহ পাওয়া যায়, এবং মৃতদেহ পাওয়া যাওয়ার পরেই কিন্তু এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ওখান থেকে মৃতদেহ তুলে খড়গ্রাম হাসপাতালের দিকে রওনা হয়েছে, কিন্তু গ্রামের মানুষজন তারা চাইছেন অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি চাইছেন। শুধু এখানেই নয়, খড়গ্রামেই নয়, আর ফের মুর্শিদাবাদের রেজিনগরেও তৃণমূল কর্মী রক্তাক্ত মৃতদেহ বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। রেজিনগরের ঝিগড়া অঞ্চলে সেখানেও একজন তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার হয়েছে। গত রাতে বেলডাঙায় কাপাসডাঙায় তৃণমূল কর্মী খুন হয়েছেন। প্রায় বারো ঘন্টার মধ্যে মুর্শিদাবাদে, রেজিনগর, খড়গ্রাম এবং বেলডাঙা তিন থানা এলাকায় তিন তৃণমূল কর্মীর খুনের অভিযোগ এবং চারিদিকে মুর্শিদাবাদ। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ শুধু মুর্শিদাবাদে এখনো পর্যন্ত 8 জনের খুনের ঘটনা ঘটে গেল।